আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ চলে এলাম মজাদার আলুর আচার তৈরি করার রেসিপি নিয়ে। তো বেশ কিছু আলু লাগছে এবং আলুগুলো আমি কিছুটা কেটে সিদ্ধ বসিয়ে দিলাম। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার কিছুটা ঠান্ডা হলে আমি আলুগুলো ছুঁড়ে নিচ্ছি এবং আলুগুলো ছোট ছোট মোটামুটি কিউব করে কেটে নিতে হবে। তো আমি যেই পরিমাণে করব সেই পরিমাণে আলুটা কেটে নিয়েছি এবং নিয়েছি দুইটি পেঁয়াজ। পেঁয়াজগুলো কিছুটা কিউব সাইজ করে কেটে নিয়েছি এবং ভেজিটেবল হিসাবে আমি নিয়েছি গাজর এবং আরও নিয়েছি শসা। শসা গাজর সবই কিছুটা কিউব সাইজ করে কেটে নিতে হবে। মোটামুটি সব সবজি আলু এবং পেঁয়াজ একই শেপ করে কেটে নিতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। তো সব কিছু এবার আমি একটি বলে ঢেলে রাখছি। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি কুকিং অয়েল। নর্মাল কুকিং অয়েল দিলেই চলবে। এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা লবণ। এবার তেল কিছুটা গরম হলে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো এবং ঝালের জন্য দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। এখানে যেহেতু আচার করব, তো আচার কিছুটা ঝাল হলে খেতে ভালো লাগে। তো কেউ যদি ঝাল অপছন্দ করেন সেক্ষেত্রে ঝালের পরিমাণ কিছুটা কমিয়ে দিতে পারেন। এবার হলুদ, মরিচ এবং লবণ তেলের মধ্যে বেশ ভালো মতো করে ভেজে নিচ্ছি। আর এই সময় চুলোর আঁচটা মিডিয়াম লো করে রাখতে হবে। প্রায় এক মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। তবে জিরা ভাজা গুঁড়াটা কিন্তু একেবারে পাউডার করার প্রয়োজন নেই, কিছুটা আধভাঙা করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এবং আরও দিয়েছি 1/4 টেবিল চামচ জিরা ভাজা গুঁড়াটা দিয়ে আরও 30 সেকেন্ডসের মতো বেশ ভালো মতো করে রান্না করে নিলাম। এবার এই তেলটা গরম অবস্থাতেই কিন্তু আলু, পেঁয়াজ, গাজর এবং পেঁয়াজের মধ্যে ঢেলে দিতে হবে। এবার আমি সব কিছু ঢেলে নিচ্ছি এবং দুইটি চামচ বা একটি চামচ যেভাবেই সুবিধা হয় সেভাবে সব কিছু বেশ ভালো মতো করে মিক্সড করে নিতে হবে। এই আচারটা মিক্সড করার সময় চামচ দিয়ে মিক্সড করাই ভালো, হাত লাগানোর প্রয়োজন নেই। আর এই আচারটা তৈরি করার পরে সঙ্গে সঙ্গে খেতে বেশ ভালো লাগে, কারণ এই সময় কিছুটা গরম অবস্থায় থাকে। তবে চাইলে ফ্রিজে রেখেও পরবর্তীতে কিছুটা ওভেনে গরম করে খাওয়া যায়। এবার লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। আর লেবুর রসটা কিন্তু অবশ্যই দিতে হবে। আমি প্রায় অর্ধেকটা লেবুর পুরোটা রস বেশ ভালো মতো করে চিপে দিয়ে দিলাম। এবার আবারও সব কিছু বেশ ভালো মতো করে মিক্স করে নিতে হবে। এই আচারটা খাওয়ার সময় কিছুটা টক থাকে, সেই সঙ্গে ঝাল থাকে, বেশ ভালো লাগে। পরোটার সঙ্গে বেশ ভালো লাগে, নর্মালি এমনিতে খেতেও বেশ ভালো লাগে, আবার ভাতের সঙ্গে সালাদ হিসাবে খেতেও বেশ ভালো লাগে। আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর আপনারাও বাসায় ট্রাই করবেন। আর অবশ্যই আমাকে ফিডব্যাক জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর এতক্ষণ আমার সঙ্গে কষ্ট করে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।